बोले दादा शासक दल तृणमूले तो एकाधिक विशेषज्ञ गो আমরা আগে শুনেছিলাম বোমা বিশেষজ্ঞ তারপর এলো ব্যালট বিশেষজ্ঞ এবার বাজারে এলো মশা বিশেষজ্ঞ মশা বিশেষজ্ঞ কেউ বলেন মশা নাকি অবুজ জন্ম নিয়ন্ত্রণ করতে পারে না বুঝুন কাণ্ড কেউ আবার বলেন মশা আমাদের সংস্কৃতির অঙ্গ ছিল আছে থাকবে কিন্তু মশাতে ভয় নেই শাসক দলের ভয় কোথায় ভয় শুধু বিরোধিতায় দেখুন সচিবের কাছে যাব না আমরা সচিবের কাছে যাব না ডেঙ্গু ভয়াবহ চিত্র রাজ্যে আপনি একটা পিটিশন দেন কাগজটা দেন স্বাস্থ্য ভবনের সামনে বিরোধী দলনেতা সহ বিজেপির বিধায়করা দলে দলে ছুটে এলো পুলিশ আটকে দেওয়া হলো স্বাস্থ্য ভবনের গেট পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি বিধায়কদের স্বাস্থ্য ভবনের সামনে তুমুল উত্তেজনা উঠল স্লোগান পূজোর আগে রাজ্য জুড়ে ডেঙ্গির বারবারন্ত মরছে মানুষ জাকিয়ে বসছে মশাবাহিত রোগের ভয় স্বাস্থ্য ভবন থেকে পুরসভা কারোর কোনো হেলদোল নেই কেন রিপোর্ট পাঠানো হলো না কেন্দ্রে টেস্ট কিট নেই ডেঙ্গু ভয়াবহ করোনা থেকে ভয়াবহ আকার নিয়েছে 100 বেশি মারা গেছে কয়েক 10 লক্ষের বেশি আক্রান্ত মাত্র রাজ্য কেন্দ্রকে রিপোর্ট দেয়নি ভয় 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 মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয় এদিকে যখন স্বাস্থ্য ভবনের সামনে বিজেপির বিক্ষোভ অন্যদিকে ডেঙ্গি মোকাবিলায় কংগ্রেসের পুরসভা অভিযান ঘিরে ধুন্ধুমার মেয়র সাহেব যখন শুনেছেন যুব কংগ্রেসের ছেলেরা আসছে মেয়র সাহেব নিজের বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন অফিস ছেড়ে মশারি এই জন্য নিয়ে এসেছি আমরা মেয়র সাহেবকে এই মশারি দেব যে রাজ্য জুড়ে 30,000 ডেঙ্গি ম্যালেরিয়ার কেস বেরিয়ে গেছে আপনারা কি এখানে ঘুমাচ্ছেন রাজ্য জুড়ে ডেঙ্গির হটস্পট গুলির মধ্যে রয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলা সেখানেও নজর নেই প্রশাসনের গোবরডাঙ্গায় রাস্তায় জল জমে দিনের পর দিন নোংরা জলে স্নান করে প্রতীকী প্রতিবাদ স্থানীয়দের এটা আমার একটা প্রতীকী প্রতিবাদ সাধারণ মানুষের দুর্দশার কথা ভেবে আমি এই রাস্তায় দাঁড়িয়ে নোংরা জলে মাথায় দিয়ে আমি প্রতীকী প্রতিবাদ করছি রাজ্য জুড়ে প্রশাসন যখন কার্যত ব্যর্থ তখন ডেঙ্গি মোকাবিলায় সচেতনতার প্রচারে নামলো মশা ঘাটাল চন্দ্রকোনা খড়গপুরে প্রতীকী মশা সেজে প্রচার কার্যত মহামারীর আকার নিয়েছে ডেঙ্গি ঘরে ঘরে আক্রান্তের সংখ্যা বাড়ছে লম্বা হচ্ছে মৃত্যু মিছিল তারপরেও প্রতিবাদ হলে পুলিশ দিয়ে আটকানো হয় বিক্ষোভকারীদের হয় দায় ঠেলাঠেলি এগুলো হচ্ছে ন্যাচারাল একটা ক্যালামিটি ডেঙ্গি এই পরিস্থিতিতে আমরা যেখানে থাকি সেখানে আছে থাকবে ম্যালেরিয়া ডেঙ্গি 100 বছর আগে ছিল 100 বছর পরেও থাকবে ড্রোন থেকে মশার তেল স্প্রে করে এমন ভয়াবহ পরিস্থিতিতে ঠেকানো যাবে মানুষের প্রাণ নিয়ে ছিনিমিনি আর কতদিন রাজ্য জুড়ে হচ্ছেটা কি রিপাবলিক বাংলা